আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রসায়ন দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত। ময়মনসিং অনলাইন স্কুল এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আবার ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমরা আমার এই ক্লাসটা উপভোগ করে তোলার জন্য তোমরা নিজেদেরকে চেষ্টা করো, নিজেরা শেয়ার করো, আর একটু আমার সবকিছু ঠিক আছে কিনা, ভালো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমার কথাগুলো, সেই বিষয়গুলো একটু শেয়ার করো। আর আমরা আজকে একটু জটিল বিষয়ে আলোচনা করব, তো সেই জন্য আমার সাথে থাকো। তো আমার সাথে থাকতে থাকতে আমার আইডি একটু শেয়ার করে নিই, একটু দেখে নিই যে আসলে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তোমরাও বেশি করে শেয়ার করো, কেমন আছো এটাও জানাও, তোমরা কোথায় আছো সেটাও জানাও, তাহলে আমি আসলে আমার ক্লাসটা শুরু করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা বারবার যেটা করে থাকি সেটা হচ্ছে প্র্যাকটিস করি, বেশি বেশি করে প্র্যাকটিস করি। আর প্র্যাকটিস করার কারণেই আমাদের হয়তো একটু ক্লাসটা বেশি কমেন্ট এর কথা বলি, তাহলে আসলে অনলাইন ক্লাসে আমরা পারবো না তো ওইরকম করে। ওই তোমাদেরকে চাইলেও আমি তোমাকে ডেকে কোনো একটা কোশ্চেন সলভ করাইতে পারি না, কোন একটা কোশ্চেন চাইলেও আমি তোমাদেরকে দিতে পারি না, যার কারণে কিন্তু বারবার তোমাদেরকে এই শেয়ার করার কথা বললাম। তো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমি আজকে আমার প্রতিষ্ঠানে ক্লাস দিচ্ছি সেই প্রাণের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে। তো যেহেতু অ্যাকোমোডেশন নাই, অন্য কেউ নাই, একাই সবকিছু ম্যানেজ করতে হচ্ছে, তো একটু দেখা না যাইলে তুমি তোমরা বললো যে বিষয়টা দেখা যাচ্ছে কিনা, আর আমরা গতদিন কি পড়ছিলাম এটা মনে আছে কিনা। আমরা দেখলাম এর মধ্যে অনেকেই জয়েন করেছে, ইসমাম, আসসালামু আলাইকুম স্যার জি, ওয়ালাইকুম আসসালাম, ফারিহা নিরা, তারপরে তৃপ্তি, জান্নাত, মুবারক, আমি দেখতে পাচ্ছি স্যার কেমন আছেন জি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছে, আবির জয়েন করছেন আমাদের সাথে। তো আমরা আসো, যেহেতু অনেকেই জয়েন করে ফেলছো আবার এনশিওর করে ফেলছো, আর কথা না বাড়াই আমরা ক্লাসটা শুরু করি। সবাইকে শুভকামনা, সব ঠিক আছে স্যার আজকে? ওকে, আমরা শুরু করব। তাহলে এখন আমরা আজকে শুরু করব যেটা আমরা যে কোষ বিভব বা তড়িৎ চালক শক্তির মানটা হিসাব করতাম, সেটা কিন্তু হিসাব করতাম সব সময়ই তোমার ওই প্রমাণ অবস্থায় বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে। তাহলে কোনো একটা পরিবেশ যদি প্রমাণ না থাকে তাহলেও তো আমাদের কোষ বিভব নির্ণয় করতে হবে, তাহলে এই কোষ বিভব কিভাবে নির্ণয় করবো? সেটা মুক্ত শক্তির ধারণাকে ব্যবহার করে বিজ্ঞানী নার্নস্ট একটা সমীকরণ বার করেছিল। আমার হয়তো আমার শিরোনামেও তা বুঝতে পারছো যে আজকে পারবো করবো আমরা নার্নস্টের ধারণা, অর্থাৎ কি অপ্রমাণ অবস্থায় তড়িৎ চালক শক্তি কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা। তাহলে তড়িৎ চালক শক্তি বা ই সেল আমরা কতগুলো প্রমাণ মান ব্যবহার করছি, ওই প্রমাণ মানের সাথে কিছু অপ্রমাণ মান ব্যবহার করে আমরা অপ্রমাণ অবস্থায় একটা তড়িৎ কোষের কোষ বিভবের মান নির্ণয় করব। তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা যে ধারণা মুক্ত শক্তির ধারণা ফার্স্ট ইয়ারে কিছুটা ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ে, তো ওই অংশ থেকে আমরা একটু বলি মুক্ত শক্তির জিনিস থেকে একটু জেনে নিচ্ছি। তাহলে মুক্ত শক্তির সংজ্ঞাটা একটু দেখো, আমি এখানে আগে তুমি লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়, সময় নষ্ট না হয়। স্থির তাপমাত্রা হচ্ছে আগে কোন সিস্টেমের তাপ গতি, সরি এখানে তাপ গতি অপেক্ষক হবে, তাপ গতি অপেক্ষকের দ্বারা কৃত কাজের মানকে ওই সিস্টেমের মুক্ত শক্তি বলা হয়। তার মানে কোন সিস্টেম তাপ চাপের পরিবর্তনজনিত কারণে তা প্রমাণ অবস্থায় আছে, হঠাৎ করে অপ্রমাণ অবস্থায় নিয়ে গেলাম, ওই পরিবর্তনের কারণে একটা অপেক্ষক তৈরি হয় বা একটা বল তৈরি হয়, সেই বলের দ্বারা কৃত কাজকে আমরা মুক্ত শক্তি বলতেছি। যদি তোমাকে সহজ করে বলি, কোন সিস্টেমের তাপ চাপের পরিবর্তন করবো আমরা, তো তাপ চাপের পরিবর্তনের কারণে ওই সিস্টেমে এক ধরনের বল সৃষ্টি হয়, ওই বলের কারণে কৃত কাজকে আমরা কি বলবো, আমরা ওই এটাকে বলবো যে মুক্ত শক্তি। তাহলে মুক্ত শক্তিকে আমরা ডেল জি দ্বারা প্রকাশ করা হয়, মুক্ত শক্তির পরিবর্তন ডেল এ ডেল জি সমীকরণটা গিবস, এখানে গিবস দিয়েছিল এটা, তোমরা হয়তো মাঝে মাঝে সাউন্ড কম হচ্ছে, ঠিক আছে আমি চেষ্টা করবো একটু জোরে কথা বলার, আজকে আর কোন নাই হচ্ছে। তাহলে ডেল জি ইকুয়াল টু কি হচ্ছে, এখানে ডেল এইচ মাইনাস জি ডেল এস, এটা হচ্ছে তোমার গিব,
এখানে ডেল এইচটা হচ্ছে তোমার এনথালপির পরিবর্তন, আর টিটা হচ্ছে তাপমাত্রা স্থির, আর ডেল এসটা হচ্ছে এনট্রপি, আণবিক বিশৃঙ্খলা। তাহলে এই আণবিক বিশৃঙ্খলার কারণে এই আমাদের এই বিষয়টা হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করো। তাহলে এখানে এই সমীকরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মুক্ত শক্তি কিছুটা কাজ সম্পাদন করে। তাহলে মুক্ত শক্তি কাজ সম্পাদন করে যেটা, সেই কাজের মানটা আবার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানলাম। তো আবার যদি তোমাদেরকে একটু কোশ্চেন করি যে মুক্ত শক্তি জিনিসটা কি, কোন সিস্টেমের তাপমাত্রা চাপ পরিবর্তনের কারণে, আবার যদি এত কঠিন জটিল সংখ্যা না বুঝো তাহলে আবার সিস্টেমের তাপ ও চাপের পরিবর্তনের কারণে এক ধরনের অপেক্ষক তৈরি হয়, সেই অপেক্ষক মানে এক ধরনের বল তৈরি হয়, সেই বলের দ্বারা কৃত কাজের মানকে আসলে বা ওই কাজ করার যে শক্তি, আমরা কাজ আর শক্তি কিন্তু একই জিনিস, ওই কাজ করার সামর্থ্য তৈরি হয় সেটাকেই বলা হয় মুক্ত শক্তি। তাহলে মুক্ত শক্তি দ্বারা কৃত কাজকে আবার আরেকটা নাম দেয় অধিকাজ বলা হয়। তাহলে অধিকাজ বিষয়টা, এই অধিকাজ সম্পর্কে আমরা অধিকাজের সম্পর্কে ধারণা নিব, নানোস এই অধিকাজের মানটাকে ব্যবহার করছিল। তাহলে অধিকাজ জিনিসটা কি একটু লক্ষ্য করো, কোন সিস্টেম কর্তৃক সর্বোচ্চ কাজের মানটা নির্ভর করে তার কয়েকটা বিষয়ের উপর। এক হচ্ছে এনএফ, মানে কি এই তড়িৎ রসায়নে তো আসলে জারণ বিচারণ ঘটে, তাহলে কতটা ইলেকট্রন আদান প্রদান করলো তার চার্জের মানের উপর নির্ভর করে। অর্থাৎ এই মানটা হচ্ছে তোমার কি ওয়াই ম্যাক্স, মানে রবিও ম্যাক্স, মানে কি কাজের সর্বোচ্চ মানটা তার আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যার সমানুপাতিক, এরকম বা তুল্য চার্জের সমানুপাতিক, এটাও বলতে পারো এটা। তাহলে এটাকে যদি সমানুপাতিক চিহ্নটা এই এই ধারণাটাই নার্ভসে ব্যবহার করে, তাহলে এই যে সমীকরণটা যদি ব্যবহার করি ডব্লিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হবে, এখানে একটা ধ্রুবক আসবে কে ইনটু এন এফ, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, তাহলে এর একে নার্নস্টের ধ্রুবক বলা হয়, এটাকে কি বলা হয় নার্নস্টের ধ্রুবক বলা হয়। তাহলে নার্নস্টের ধ্রুবক এটা, তাহলে এখানে নার্নস্টের ধ্রুবকের মানটা যদি বের করতে চাই তাহলে কে ইকুয়াল টু কি হবে y ম্যাক্সিমাম ইকুয়াল টু n f, আবার y আমরা জানি যে আয়তন পরিবর্তন চাপ পরিবর্তন জড়িত কাজকে pv দ্বারা প্রকাশ করা হয় pv বাই n f, আবার pv ইকুয়াল টু m r t, তাহলে মোল সংখ্যা যদি আমরা এক করতে পারি তাহলে r t বাই n f, তাহলে এখানে এই নার্নস্টের ধ্রুবকের মানটা পাচ্ছি কত r t ডিভাইডেড বাই n f, আবার এই নার্নস্টের ধ্রুবকের মানটা তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ রাসায়নিক কোষের দ্রবণের সমানুপাতিক, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রার লনের সমানুপাতিক, তাহলে লন দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা, তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এই দুইটার যদি একটা কমন সমীকরণে দাঁড় করাই কে এর মানটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ নার্নস্টের ধ্রুবকের মানটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, নির্ভর করে আর টি এন এফ, আর হচ্ছে লন দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, দ্রবণ এইখান ঘনমাত্রা চিহ্ন দেখলাম, এটা হচ্ছে নার্নস্টের ধ্রুবকের মান। আসো আমরা অনেকেই এলোপাতাড়ি লাগতেছে, হঠাৎ করে শুরু করছি তো যে দেখা যাচ্ছে যে কি ব্যাপার গুলা শুরু করছি হঠাৎ করে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আবার বলি আমরা মুক্ত শক্তির পরিবর্তন করছি, মুক্ত শক্তির পরিবর্তনটা যদি সহজ ভাবে বলি যে কোন সিস্টেমের তাপ এবং চাপ স্থির রেখা, মানে এগুলার পরিবর্তনের কারণে সাউন্ড সমস্যা হচ্ছে। আসলে সাউন্ড সমস্যা হচ্ছে, আমি আজকে আমার ইয়ারফোনটা আনতে মনে নাই, কলেজের কাজে আমি কলেজে এসে করছি, একটু তোমরা আমার সাথে বারবার এখন আমি কাছে এসে কথা বলার চেষ্টা করতেছি, একটু লক্ষ্য করো। তাহলে এখানে আমার ওই তাপ চাপের পরিবর্তনের কারণে যে অপেক্ষক তৈরি হয় সেই অপেক্ষকের দ্বারা কৃত কাজের মানটাকে আমরা মুক্ত শক্তি বলতেছি, আর ওই মুক্ত শক্তি দ্বারা কৃত কাজের মানটা নির্ভর করে ইলেকট্রোকেমিস্ট্রিতে কতটা ইলেকট্রন আদান প্রদান করলো তার সংখ্যার উপর, তার সংখ্যার উপর। তাহলে এটা মানে আদান প্রদান তুল্য চার্জের উপর, তাহলে এই ডব্লিউ ম্যাক্সিমাম হচ্ছে ওয়াই এন এফ এর সমতুল্য, তাহলে এখানে এটাকে সমানুপাতিক চিহ্নটাকে তুললে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারে। এই ধ্রুবকটার মান ব্যবহার করছিল সর্বপ্রথম কে বিজ্ঞানী নার্নস্ট,
এই জন্য এটাকে বলা হয় নানস্টের ধারণা তাহলে এখানে এই নানস্টের ধ্রুবকের মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি k ইকুয়াল টু কি হচ্ছে ওবিও ম্যাক্সিমাম কে ভাগ করব n f দ্বারা তাহলে n f হয়ে যাবে তারপরে আবার কি ওবিও ম্যাক্সিমাম হচ্ছে pb ইকুয়াল টু pb ইকুয়াল টু pb মানে কি আয়তন পরিবর্তন জনিত কাজ এটা আমরা আগেই বুঝি চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তার মানে ক্ষেত্রফল এ বল বাই ক্ষেত্রফল আর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বাদ গেলে দৈর্ঘ্য আর মানে বল আর উচ্চতা থাকে তাহলে বল আর সরণ হচ্ছে কাজ এই জন্য pb লিখলাম আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণে পড়ছি pb ইকুয়াল টু nrd অ্যাক্সেলারেশন টু rd বাই n তার মানে এই নানস্টের ধ্রুবকের মানটা rd বাই n এর সাথে সম্পর্কিত এটা গিবসের ধারণা থেকে আমরা দিচ্ছি আবার এখানে দেখা যাচ্ছে যে এই k এর মানটা আবার ভ্রমণের ঘনমাত্রার লন এর উপর নির্ভর করে তার মানে এইটাও সমানুপাতিক আরেকটা রাশি তাহলে আবার এটা আবার দিয়ে লিখতে পারো এখন এই দুই ধারণা যদি একত্র করি তাহলে k এর সমান কত হচ্ছে একটা হচ্ছে rt বাই nf আর একটা হচ্ছে তোমার কি লন ভ্রমণের ঘনমাত্রা তাহলে এইটুকু হচ্ছে মান আসলে নানস্টের ধ্রুবকের মান তাহলে এতক্ষণ এই যে পেশাল পার্শ্বিক গুণক হয়ে হয়তো সুনির্দিষ্ট ভাবে ধারণা তুমি পাবা না এই জন্যই আমি এই পেশালটা বাইরে নিলাম এই প্রমাণ কোনদিন পরীক্ষায় আসবেও না আর নানস্টের ধ্রুবকের মানে এত কষ্ট করে কেন বের করলাম সেটাও আমার সরাসরি প্রয়োগ লাগবে না তাহলে এটা কোথায় ব্যবহার করবো আসো সেটা নিয়ে আলোচনা করি তো নানস্ট কি করছে অপ্রমাণ অবস্থায় বিভবের মান নির্ণয় করছে অপ্রমাণ অবস্থায় অপ্রমাণ বিভব বের করছে তাহলে অপ্রমাণ বিভব নির্ণয় করছে কার সাহায্যে প্রমাণ বিভবের সাহায্যে আর এই নার্ভাসের ধ্রুবকের সাহায্যে তো সে কি বলছে তাহলে অপ্রমাণ অবস্থায় জারণ বিভব অ্যানোডেই ঘটে জারণটা অ্যানোডের অক্সিডাইজেশনের মান আমরা জানি অক্সিডাইজেশন মানে ইলেকট্রন ত্যাগ করা আর ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন ত্যাগ করলে কি হবে ইলেকট্রন ত্যাগ করলে মানে হচ্ছে তোমার কি শক্তির প্রয়োজন হবে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে আর বাইরে থেকে যদি শক্তির প্রয়োজন হয় তাহলে ঋণাত্মক কাজ সংঘটিত হয় তার মানে আগে প্রমাণ অবস্থায় যে বিভবটা ছিল ই নট অ্যানোডের অক্সিডাইজেশন মান সেই মান থেকে এই নানস্টের ধ্রুবক পরিমাণ কমে যাবে তাহলে জারণ ঘটলে কি হবে এই নানস্টের ধ্রুবক পরিমাণ মান কমে যাবে আবার অপ্রমাণ অবস্থায় যদি বিচারণ বিভব নির্ণয় করি তাহলে ক্যাথোডের বিক্রিয়া হবে ক্যাথোডের রিডাকশন মান তাহলে রিডাকশন হবে ই নট ক্যাথোড ই নট ক্যাথোড এই ক্ষেত্রে নির্গত শক্তি দ্বারা কৃত কাজ হবে অর্থাৎ এই ক্ষেত্রে হবে প্লাস নানস্টের তার মানে এই দুইটা ধারণাই দিছিল তাহলে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করতে হলে আমাকে দুইটা বিষয় জানতে হবে একটা হচ্ছে জারণ বিভব অপ্রমাণ অবস্থায় জারণ বিভব এবং অপ্রমাণ অবস্থায় বিচারণ বিভব তাহলে অপ্রমাণ অবস্থায় জারণ বিভবের মান কি হবে প্রমাণ অবস্থায় জারণ বিভবের মানের চেয়ে কিছুটা কম হবে সেটা কার সমান কার কার পরিমাণ কম হবে অবশ্যই নানস্টের ধ্রুবকের সমপরিমাণ কম হবে আবার অপ্রমাণ অবস্থায় বিচারণ বিভবের মান প্রমাণ অবস্থার চেয়ে কিছুটা বেশি হবে কেন এই ক্ষেত্রে নির্গত শক্তি দ্বারা কৃত কাজ হবে কতটুকু বেশি হবে নানস্টের ধ্রুবক পরিমাণ আর আমরা জানি জারণ যদি ঘটে তাহলে উৎপাদে দ্রবণ তৈরি হয় আর বিচারণ যদি ঘটে তাহলে দ্রবণ থেকে দাহকে পরিণত হয় তার মানে বিক্রিয়কে দ্রবণ থাকে তার মানে এইটাকে যদি আরো একটু আমরা ইয়ে করে করে লিখি তাহলে এরকম হচ্ছে ই নট এনোড এনোডের অক্সিডাইজেশন মাইনাস এখানে আমরা জানি কে এর মান কত আর টি ডিভাইডেড বাই এন এফ এখানে সরি এতক্ষণ এন এল ছিল এন এফ তাহলে আর টি ডিভাইডেড বাই কি হবে এন এফ আর টি ডিভাইডেড বাই এন এফ এটা হলো জারণ বিভবের মান তাহলে ই এনোড অক্সিডাইজেশন এর মান হচ্ছে অপ্রমাণ অবস্থায় এই যেটা আবার বিজারণ বিভবের মান আমরা করছি ই ক্যাথোড ক্যাথোডে কে রিডাকশন মান তাহলে রিডাকশন ইকুয়াল টু হচ্ছে কি ই নট ক্যাথোড ক্যাথোডে কে রিডাকশন
যোগ হয়ে যাবে কত আগে সরি এখানে উৎপাদন হবে বিক্রিয়ক থেকে উৎপাদন পূর্ণত হবে ধারণ করতে তাহলে উৎপাদ দ্রবণের কোন মাত্রা আর এখানে প্লাস হয়ে যাবে আর টি ডিভাইডেড বাই এম এফ লন বিক্রিয়ক দ্রবণের কোন মাত্রা কারণ বিজারণ করলে বিক্রিয়ক দ্রবণটা উৎপাদে পড়ে আমি আবার বলছি যদি জারণ ঘটে তাহলে বিক্রিয়ক দ্রবণটা উৎপাদে পরিণত হয় আবার যদি বিজারণ ঘটে তাহলে উৎপাদ দ্রবণটা বিজারণ ঘটে তাহলে বিক্রিয়ক দ্রবণটা উৎপাদে পরিণত হয় আর উৎপাদে দ্রবণ তৈরি আমরা এগুলা প্রমাণ দেখব তাহলে আমরা মোট কোষ বিভব যদি নির্ণয় করতে বলি তাহলে এই দুইটা কোষ বিভব নির্ণয় করব তাহলে কোষ বিভবের মান একটু দেখো কি হইতাছে এখানে ই নন ই অ্যানোড অ্যানোডের অক্সিডাইজেশন প্লাস ই ক্যাথোড ক্যাথোডের রিডাকশন মান ইকুয়াল টু এখানে কি হচ্ছে ই নট অ্যানোড অ্যানোডের অক্সিডাইজেশন মান প্লাস ই নট ক্যাথোড ক্যাথোডের রিডাকশন মান আর এই দুইটা থেকে কি কমন যায় মাইনাস আর কমন যায় আর টি ডিভাইডেড বাই এম এফ তাহলে কমন গেলে এখানে থাকতেছে কি একটু ব্যাপারটা লক্ষ্য করো লন লন এখানে মাইনাস কমন নিছি তাহলে মাইনাস কমন নিয়ে লন এর মধ্যে ভাগ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে উৎপাদ দ্রবণ ডিভাইডেড বাই বিক্রিয়ক দ্রবণ ডিভাইডেড বাই বিক্রিয়ক দ্রবণ এভাবে আমরা অর প্রমাণ অবস্থায় পুষ্টিবক নির্ণয় করতে পারব তাহলে এখানে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো ই নট অ্যানোডের অক্সিডাইজেশন ক্যাথোডের রিডাকশন কে বলা হয় একত্রে বলা হয় কোষ বিভব তাহলে এটা অপ্রমাণ অবস্থায় কোষ বিভব ইজ সেল ইকুয়াল টু এখানে প্রমাণ অবস্থায় জারণ বিভব অপ্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় বিজারণ বিভব তাহলে ই নট সেল ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন উৎপাদ দ্রবণ ডিভাইডেড বাই বিক্রিয়ক দ্রবণ তাহলে উৎপাদ বাই বিক্রিয়ক তার মানে আমাদের এটাই হলো মূল ধারণা তাহলে এতক্ষণ যে পেশাল পড়লাম এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রমাণ আসার সম্ভাবনা নাই বা প্রমাণ তোমাদের হয়ে অনেক হয়েই নাই কিছু হয়ে আছে অনেক হয়েই এই ব্যাপারটা সম্পর্কে কোনো ধারণা নাই তাহলে আমরা শুধু এই বিষয়টা একটু আবার এখানে শিরোনাম করে লিখি শিরোনাম করে লিখলে যে আমরা কিভাবে কোষবিভবের মান নির্ণয় করবো সেটা আমরা একটু জেনে ফেলি তাহলে একটু আসো তাহলে এখানে কি পাওয়া গেল ই সেল ই সেল কে আমরা কি বলছি অপ্রমাণ অবস্থায় কোষ বিভব বা তড়িৎ চালক শক্তি তাহলে কি হবে সেটা প্রমাণ অবস্থায় তড়িৎ চালক শক্তি ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন উৎপাদ দ্রবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক দ্রবণের ঘনমাত্রা তাহলে বিক্রিয়ক দ্রবণের তোমরা আর কিছু যদি মনে নাও রাখতে পারো এতক্ষণে পড়া কিন্তু একটু এই সমীকরণটা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো কারণ এই সমীকরণটা তোমার অঙ্ক করার ক্ষেত্রে লাগবে আর এটা থেকে পরীক্ষায় আসেও প্রশ্ন আর এটা দিয়ে আমরা অপ্রমাণ অবস্থায় বা তাপমাত্রা যদি উল্লেখ থাকে তাহলে সেই অবস্থায় কোষ বিভবের মান নির্ণয় করতে পারবো তাহলে এই বিষয়টা তোমরা আমার কথা কি বুঝতে পারছো কিনা সেটা একটু বলো দেখি আসলে অনেকে বলতেছো যে সমস্যা হচ্ছে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে কিন্তু সাউন্ডে এফেক্ট হচ্ছে মনে হয় রুমের মধ্যে তো এই জন্য এফেক্ট হতে পারে একটু ক্লাসটা চালায় নাও আমরা আবার একটু দেখি পরবর্তী ক্লাসে হয়তো এর ব্যাকআপ থাকবে আসো এখন এইটাকে আমরা একটা অঙ্ক করি তাহলে অঙ্কটা আসলে সৃজনশীল আকারে আমি করতে চাই তোমাদেরকে নিয়ে সৃজনশীল আকারে অঙ্কটা করব তাহলে এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে আমার সাথে একটু থাকতে হবে যে অঙ্কটা পারতেছো কিনা সেটার জন্য তাহলে একটু লক্ষ্য করো আমরা একটা অঙ্ক করতে চাই এখন আমরা কিভাবে এরকম টাইপের প্রশ্ন আসে সেটা নিয়েই আমরা আলোচনা করতে চাই প্রশ্নটা কেমন আসে একটু দেখো দেখা যাচ্ছে কিনা প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা একটু লক্ষ্য করো আমার মনে হয় দেখা যাচ্ছে কিনা একটু দেখাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটা যদি না দেখা যায় আমি আইকে নিব একটু তোমরা কনফার্ম করো আমার এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর আগের আলোচনা থেকে কিন্তু শুধুমাত্র মুক্ত শক্তির পরিবর্তনটা হয়তো পরীক্ষায় আসতে পারে
আর এখান থেকে এভাবে অনেক কিছুই তোমার পরীক্ষা আসতে পারে। আমার মনে হয় এই প্রশ্নটাই আমি আবার একটু আচ্ছা আমি আমার মাইক এটা আঁকে আনছি। তাহলে একটা এখানে একটা আমরা কি করলাম, একটা পাত্র আঁকলাম, এখানে আরেকটা পাত্র আঁকলাম, দুইটা পাত্র আঁকলাম, এখানে 0.2 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম, আর এখানে 0.05 মোলার অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ নিলাম। দেখো তার মানে দুইটার ঘনমাত্রা ভিন্ন ভিন্ন, দুইটার ঘনমাত্রা ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে 0.2 মোলার আর একটা হচ্ছে 0.5 মোলার। তাহলে এরকম যখন আমরা দুইটা দ্রবণ নিলাম, তাহলে এই দুইটা দ্রবণের মধ্যে আমরা দুইটা তড়িৎদ্বার প্রবেশ করালাম, এখানে প্রবেশ করালাম জি আর এখানে প্রবেশ করালাম অ্যালুমিনিয়াম। তাহলে দুইটা দ্রবণ প্রবেশ করাইলাম, তামার তারের সাহায্যে এটা বাল্বের সাথে যুক্ত করে দিলাম, তাহলে বাল্বের সাথে যুক্ত করলাম, আর এখানে একটা ইউ আকৃতির কাস্টিয়ল নিয়ে লবণ সেতু তৈরি করলাম, তার মানে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হলো। এই বিষয়টা তোমরা আগে থেকে পড়ছো অনেকবার। তাহলে এখন এখানে এটার টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, দুইটাই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এখন দুইটাই তামার তৈরি পাত্র, তাহলে তামার তৈরি পাত্র মানে তাম মানে কপার তৈরি পাত্র, কপারের তৈরি পাত্র আছে। এখন প্রশ্ন তাহলে একটু লক্ষ্য করো, এরকম একটা উদ্দীপক, এরকম একটা প্রশ্ন যদি থাকে, যদি তোমাকে কোষ বিভব নির্ণয় করতে বলে, তাহলে সরাসরি যদি তুমি কোষ বিভব নির্ণয় করে ফেলো তাহলে হবে না বা মার্ক তুমি পাবা না। কারণটা কি, এখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে গণমাত্রা ভিন্ন ভিন্ন দ্রবণের, তাপমাত্রা প্রমাণ অবস্থায় নাই, তাহলে প্রমাণ অবস্থায় যেহেতু নাই তাহলে এই ক্ষেত্রে আমরা এই হিসাব নিকাশটা যদি প্রমাণ অবস্থায় কোষ বিভবের মান নির্ণয় করে ফেলি তাহলে কিন্তু আমরা মার্ক পাবো না। তাহলে এখানে কি কি প্রশ্ন বলছে, প্রশ্নগুলো আমি আর লিখলাম না, বা এখানে প্রশ্নটা বলছে উদ্দীপকের কোষটি যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা, তাহলে উদ্দীপকের কোষটা যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা, এটা এক প্রথম প্রশ্ন। তাহলে নিয়ম মানা হয়েছে কিনা তাহলে দেখতে হবে যে এখানে আসলে যে পাত্রটা ব্যবহার করা হয়েছে সেই পাত্রটা এই পাত্রটার সাথে দ্রবণ গুলার কোন রিয়াকশন হয়ে যাচ্ছে কিনা। আমরা কি ক্লাসে স্টপ করে দিব, তোমরা যদি বলো যে ক্লাসে স্টপ করে দেন স্যার নেক্সট ক্লাসে না হয় এর পরবর্তী অংশ থেকে আলোচনা করব, যদি খুব বেশি সমস্যা হয় তোমরা একটু জানাও আমাকে, আমরা না হয় আর ক্লাসটা স্টপ করব। একটু বলো দেখি, আমরা বড় হল রুমের মতো ক্লাস তো একটু সমস্যা হতে পারে, তোমরা একটু জানাও আমার ক্লাস স্টপ করে দিব কিনা, যদি তোমাদের মনে হয় যে স্টপ করে দেওয়া উচিত তাহলে স্টপ করে। এখন তো না স্যার, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের উপরেই আমি ক্লাসটা রান করবো, আসলে সবকিছুর উপরে এটা কোথায় দেখতে পারতেছো বা কেমন দেখা যাচ্ছে এটা নির্ভর করে তোমাদের ক্লাসটা আসলে তোমাদের কতটা এফেক্টিভ। না স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান করি, একটু বৃষ্টিও হচ্ছে তো সব মিলেই একটু ঝামেলার সৃষ্টি হচ্ছে হয়তো। তাহলে একটু লক্ষ্য করো জিঙ্ক সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এখানে দুইটার মধ্যে জিঙ্ক সালফেটটার মধ্যে অপারদম্ব, তাহলে দেখবো যে প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নটার উত্তর করছি। একটু প্রশ্নটা একটু তোমরা মনোযোগ দাও, প্রথম প্রশ্নটা হচ্ছে কোষটা যথাযথ নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কিনা, তাহলে একটু বলো দেখি আবার প্রশ্নটা একটু কি বলছি, যে কোষটা যথাযথ নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কিনা, এটা আমি করবো না কারণ এই অঙ্ক তোমাদেরকে কতদিনই করাইছি। তাহলে এখানে তোমরা একটু এটা কমেন্ট করে দ্রুত কোষ বিভবের মান হিসাব করবা। তাহলে এখানে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে কপার তাহলে সরাসরি বিক্রিয়া করবে কিনা এটা জানাও একটু, তোমরা নিজেরাই পারবা হিসাব করে বের করতে, কিন্তু আমি বলবো একটা টেকনিক শিখাইছিলাম হিসাব ছাড়াও তুমি হিসাব বের করতে পারবা, কিভাবে কপারের সক্রিয়তা জিঙ্কের চেয়ে বেশি না কম, তাহলে পাত্রের সক্রিয়তা দ্রবণের চেয়ে কম, তাহলে এখানে পাত্রের সক্রিয়তা কম তাহলে এখানে বিক্রিয়া ঘটবে না, তার মানে এটা স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া ঘটবে না অর্থাৎ রাখা যাবে, তার মানে এখানে বিক্রিয়া না হলে প্রথম দ্রবণের ক্ষেত্রে পাত্র নিয়ম মানা হয়েছে, দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে পাত্রটা হচ্ছে কপারের দ্রবণ হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা
বেশি আর কপারের সক্রিয়তা কম, তার মানে এখানেও কোনো সংস্ফুট বিক্রিয়া হবে না। তার মানে আগে প্রথম থেকে আবার একটু কথাটা বলি যে কোন দ্রবণ পাত্রে রাখা যাবে না যাবে না সেটা যাচাই করে বুঝবা যে এখানে কোষটা যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে এই বিষয়টা একটু মনোযোগ দাও যে এখানে কোষটা যথাযথ নিয়ম মেনে তৈরি করা হয়েছে কিনা এটা ব্যাখ্যা দিবা কিভাবে। এখানে ধাতু দ্রবণের সাথে পাত্রের দ্রবণের সাথে ধাতু বিক্রিয়া হচ্ছে কিনা এই বিষয়টা বারবার যাচাই করবা। আমার মনে হয় দুইটাই রাখা যাবে যেহেতু তাহলে নিয়ম মেনে তৈরি করা হয়েছে। এখন আসো কোষকে পরিচালক শক্তির মান নির্ণয় করো, তাহলে এখানে কি বিক্রিয়া হবে কি একা হবে সেটা আগে একটু লক্ষ্য করতে হবে। পরিচালক শক্তি এখন আর প্রমাণ অবস্থায় বের করা যাবে না, তাহলে অপ্রমাণ অবস্থায় বের করতে হবে। তাহলে এখানে কিভাবে সম্পর্কটা লিখবো, ওই আগে দেখবো যে কোনটা এনোড আর কোনটা ক্যাথোড হিসেবে ক্রিয়া করে। তাহলে এখানে এনোড কোনটা, অ্যালুমিনিয়াম কি এনোড না জিঙ্ক কেন, একটু তোমরা আমাকে সহযোগিতা করো, অ্যালুমিনিয়াম কি অ্যানোড হিসেবে কাজ করবে নাকি জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে এটা বলো। আমরা এটা জানি যে সক্রিয়তার অনুসারে আমরা অ্যানোড ক্যাথোড চিহ্নিত করতে পারি, তাহলে এখানে দুইটাই রাখা যাবে। হ্যাঁ অবশ্যই মোবারক, ধন্যবাদ যে এক শত জানালার মধ্যে তুমি চেষ্টা করতেছো। তাহলে এখানে দুইটাই রাখা যাবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে একটু বলো দেখি তুমি, যে এটা বোঝা যাচ্ছে কিনা কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে একটু এটা বলো আমাকে, যে কোনটা অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। আচ্ছা একটু সাউন্ডের এফেক্টের কারণে সমস্যা হচ্ছে বুঝতে পারছি, জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে পারিহানিরা বলতেছো, কারো দ্বিমত আছে কি জাইন বলতেছো অ্যানোড হিসেবে কাজ করবে ঠিক না, তোমরা মনে হয় টোটালি ব্যাপারটা অন্যরকম ভাবে চিন্তা করতেছো উল্টা চিন্তা করতেছো। আসলে অ্যানোড হিসেবে কাজ করবে এখানে অ্যালুমিনিয়াম, কেন অ্যালুমিনিয়ামের সক্রিয়তা অনেক বেশি আর জিঙ্কের সক্রিয়তা অনেক কম, যেটা অধিক সক্রিয় সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে কি হবে একটু লক্ষ্য, অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কি হচ্ছে একটু লক্ষ্য করো, অ্যানোডে বিক্রিয়া হচ্ছে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে অ্যালুমিনিয়াম প্লাস ফাইভ গঠন করবে। আবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে একটু লক্ষ্য করো, ক্যাথোডে বিক্রিয়া, তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া করবে এখানে মানগুলো ব্যবহার করো।
তাহলে মানগুলা ব্যবহার করলে কি হচ্ছে একটু লক্ষ্য করো, মানগুলা হচ্ছে তোমার এরকম, অ্যালুমিনিয়াম হচ্ছে আমরা জানি 1.67 আর জারণ বিভবের মান 0.76 জিপিএ, কিন্তু বিজারণ বিভবের মান মাইনাস 0.76 হবে, মাইনাস আর এর মান তুমি বসাও, আর এর মান 8.314, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 যাবে ডিভাইডেড বাই 6 ইনটু এফ, এফ এর মান হচ্ছে ফ্যারাডের তড়িৎ মান 96500 লট, উৎপাদ দ্রবণ অর্থাৎ অ্যালুমিনিয়াম দ্রবণ, তাহলে অ্যালুমিনিয়াম দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.05 মোল স্কয়ার ডিভাইডেড বাই জিঙ্ক নাম্বার তাহলে 0.2 মোল স্কয়ার মোল কিউব, যার ফলে সম্পর্কের যা আসবে এত মোল, এভাবেই তড়িৎ চালক শক্তির মাত্রা করতে হবে। তার মানে একটু স্বাভাবিকের যে ব্যতিক্রম, তো আমি এই বিষয়গুলো একটু আবার আলোচনা করব সামনের দিন, সৃজনশীল নিয়ে আলোচনা করব এই অংশে, সমস্যা থাকবে না আশা করি, সেই পর্যন্ত আর তোমাদের এই বিরক্তিকর ক্লাস রান করা সম্ভব না, প্রচুর বৃষ্টিও হচ্ছে এই জন্য হয়তো সাউন্ড এফেক্টটা একটু বেশি হচ্ছে, তো সেই শুভকামনা থাকলো, ক্লাস পাবো সমস্যা নাই, সামনে আমরা অনেক ক্লাস দিব আরো, সেই সমস্যা আস্তে আস্তে রিমুভ করবো, মাঝে মাঝে একটু উত্তাপ পতন হওয়াটা খারাপ কিছু না, ওইটার মধ্যে একটু চেষ্টাটা বেশি থাকে যে সার্কিলিক সেটা একটু দেখার চেষ্টা করো, আবার একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এরকম করে বারবার দেখতে পারো ছবিটা, এইরকম অঙ্ক তুমি নিজে নিজে চেষ্টা করো, দেখো পারো কিনা, বইয়ের অঙ্ক গুলো একটু চেষ্টা করো, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা একটু এড়াই কিনা। আসলে অনলাইন ক্লাস তো নিতেছি অনেকদিন যাবৎ, আমি হিসাব করে দেখলাম আমার ক্লাস হয়ে গেছে 121টা ক্লাস নিয়ে নিয়েছি সব মিলে, তার মানে ক্লাস কিন্তু কম নিছি না, অনেক কলেজ পেজ বিভিন্ন পেজ সহ মানে পুরোপুরি একটু হিসাব নিকাশটা কিন্তু একটু ঝামেলাই আছে, তাহলে আমরা সামনের দিন ইনশাল্লাহ এই সমস্যাগুলা শেষ করে আমরা আবার কাজগুলা করার চেষ্টা করব, তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।